মৰণ ফান্দ পদে পদে মৃত্যু ঘণ্টা ঠায়ে ঠায়ে গান ঠায়ে ঠায়ে পুখুরী এয়াই এতিয়া রাষ্ট্রীয় ঘাইপথর স্বরূপ চাওক কেনে ভয়াবহ এই দৃশ্য এক্সকেভেটরের সহায় নললে এইটো ঘাইপথে পার হব নোৱাৰে কোনো যান বাহন হাইলাকান্দি আর মিজোরাম সংযোগী ছয় নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর এনে দুর্বিষহ অবস্থায় বারুকয়ে জরাকলা খুয়াইছে পথচারী মেরামতির অভাবত রাষ্ট্রীয় ঘাইপথর ঠায়ে ঠায়ে সৃষ্টি হয়েছে পুখুরী সদৃশ গাঁত মিজোরাম সীমান্তবর্তী কচুরথল এলাকাত পঙ্কিল পথেরে চলিছে দুইখন রাজ্যর যাতায়াত প্রকৃততে ছয় নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আপনাদের দেখিছে গারমুড়া বাজারের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা রাস্তাটো ইয়াত যদি আপনাদের গারমুড়ারপর আপনাদের যদি হাইলাকান্দি যায় আপনাদের ভাবিব যে আপনি হাত সাগর নদী পার হয়েছে নাকি এনেবা লাগি আছে কিন্তু এখন রাস্তা অত্যন্ত বেয়া কিন্তু আজিলকে পিডব্লিউডি বিভাগ ইয়ার স্থানীয় বিধায়কে এখন রাস্তা নির্মাণ করিবর ক্ষেত্রত কোনো এখন পদক্ষেপ গ্রহণ করা নাই এয়া বজালি পথর মাজতেই গছপুলি রোপণ ভুল নবুঝিব যান বাহনে পথর গাঁত চিহ্নিত করিব পরার বাবে ঘাইপথ প্রাধিকরণে এতিয়া এনে চিহ্ন লগাইছে পথর মাজত নলবাড়ির পৰা পাঠশালা হৈ হাউলিলৈ যোৱা 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথর ঠায়ে ঠায়ে সৃষ্টি হওয়া গাতে মরণ ফান্ডত পরিণত করেছে ব্যস্ততাপূর্ণ পথটো রাষ্ট্রীয় ঘাইপথর এনে দুরবস্থার বাবেই নিতৌ সংঘটিত হয়েছে ইটোর পিছত সিটো দুর্ঘটনা আর ব্যস্ত রাষ্ট্রীয় ঘাইপথের মধ্যে এনেকা ধরনের গাঁত যাকালি আমার চক্ষুক আমি সাক্ষী যাকালি আমার সম্মুখতে আসলে ইয়াতে দুখন মানে চারিখন গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ইয়াত তারপিছতো আসলে আমি দেখিছো যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি নামের ইন্ডিয়া নামের যে সংস্থা এই সংস্থাটোয় কেবলমাত্র ইয়ার যিখিনি বিভাগীয় কর্মচারী আছে তেখেতসকলে কেবলমাত্র নিজের মই মতালির মতে কাম করেছে পিছে রাইজর দাবি প্রতিবাদ আর ইটোর পিছত সিটো দুর্ঘটনায়ও গা লড়াব পৰা নাই রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের কেবল টোল টেক্স সংগ্রহ করিয়েই দায়িত্ব সামরা ঘাইপথ প্রাধিকরণে পথর উন্নয়নতো গুরুত্ব দিবনে হাইলাকান্দির পৰা রাহুল চক্রবর্তী পাঠশালার পৰা ধ্রুবজ্যোতি তালুকদার নিউজ 18 অসম নর্থ ইস্ট